অজিত আবার প্রতাপ বাড়ানো বল একেবারে সুযোগ ক্লার্ক কিন্তু চমৎকারভাবে বলটিকে সৌরিশ বলের দখল নিয়েছেন এই জাস্ট টেলিগ্রাফ না পিয়ারলেস ফলে বল বাইরে চলে গেছে এক্ষেত্রে আবার হেড এক্ষেত্রে একটা বল পেজের শট দুরন্ত শট বল আটকে গেছে এবং তারপরে সেই ফিরতি বলেও কিন্তু দীপক রাজ্জাক বলটিকে গোলে পাঠাবার চেষ্টা ছিলেন কিন্তু ব্যর্থ হলেন একটা সুন্দর সুযোগ এসে গিয়েছিল দূরপাল্লার শট ছিল আবার সৌভিক সৌভিকের ভাসানো বল সরাসরি গোল রক্ষক অরূপ দেবনাথের কাছে আমরা দেখে নেব কীভাবে শটটি হয়েছিল একটা বিপজ্জনক আক্রমণ থেকে অরূপকে প্রশংসা করতে হবে শরীর ছুঁড়ে দিয়ে প্রথম চেষ্টায় দূরপাল্লার শট ছিল এবং দীপক জায়গায় চলে গেছিলেন কিন্তু একটু গতির অভাব রয়েছে সৌরিশ সৌরিশ লম্বা বল মেরন হেড করে বল নামিয়ে দিয়েছেন সৌভিক সৌভিক এক্ষেত্রে কিন্তু বল প্রতিহত হয়ে গেল একটা ভালো সুযোগ পেয়েছিল সৌভিক দেখুন ভেরন কি চমৎকার ভাবে নিজে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না আবারও সামনের দিকে ভাসিয়ে দিয়েছেন ওখানে বল চলে এসেছে জর্জের অর্ধে রিজন জোশ আক্রমণে ওখানে ডান প্রান্ত বরাবর বল দিয়েছেন ওখানে মোহনকে সামনের দিকে বল গোল হওয়ার মতো পরিস্থিতি এবং গোল